আপনারা হয়তো জানেন মালয়েশিয়া দুইভাবে যাওয়া যায়। এক হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে সরকারিভাবে, আর দুই হচ্ছে প্রাইভেট এজেন্সির মাধ্যমে বা টাকা খরচ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এজেন্সির মাধ্যমে মাত্র 30 দিনেই মালয়েশিয়ার ভিসা হাতে পাবেন এবং ওয়ার্ক পারমিট নিয়ে মালয়েশিয়া যেতে পারবেন। আপনারা যদি সরকারিও এটা জানতে চান, তবে এই ভিডিওতে যদি আমি ব্যাপক সাড়া পাই এবং আপনারা যদি ইয়েস লিখে কমেন্ট করেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে বলে দিব সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে কিভাবে মালয়েশিয়া যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আর দেরি করছি না, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। সো কিভাবে আপনারা মালয়েশিয়া যাবেন প্রাইভেট এজেন্সির মাধ্যমে সেটা বলার আগে ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই যে কোন কোন বিষয়ে আপনারা যেতে পারবেন এবং সেখানে আপনার বেতন ভাতা কেমন হতে পারে। সো মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাইভেট এজেন্সিগুলো বিভিন্ন ধরনের ভিসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের টাকার ডিমান্ড করে থাকে। যেমন হচ্ছে, আপনারা যদি পাম অয়েল বাগানে যান কাজ করার জন্য, তাহলে আপনারা আপনাদের 2.5 লাখ টাকা থেকে শুরু করে ভিসার দাম হতে পারে। আর যদি আপনি ফ্যাক্টরি ওয়ার্কিংয়ে যান, তাহলে হয়তো আপনার 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে হতে পারে। এবং আপনারা যদি আরও আরাম আয়েসের ভিতরে কাজ করতে চান বা সুপার মার্কেটের ভিসায় যেতে চান, তাহলে আপনার গুনতে হবে 4 থেকে শুরু করে 4.5 লাখ টাকা। তো এখানে বেতন কেমন হতে পারে আমি আপনাদেরকে বলি। মালয়েশিয়ার বেসিক বেতন অনুযায়ী সবাই, মানে ক্লিনার থেকে শুরু করে সুপারমার্কেট পর্যন্ত যারা জব করে বিভিন্ন সেক্টরে, তাদের বেতন, বেসিক বেতন হচ্ছে 1500 রিঙ্গিত, যার বাংলাদেশি টাকায় হয় 34,000+। সো শুধুমাত্র যে 34,000 পায় তা কিন্তু না, এখানে কিন্তু ওভারটাইম থাকে। আমি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে দেখতে পেরেছি মানুষজন ওভারটাইম করে সেই 1500 রিঙ্গিত বেসিক বেতন থেকে আরও 1500 রিঙ্গিত ওভারটাইম করে আর্ন করে ফেলে, অর্থাৎ টোটাল 3,000 রিঙ্গিত। তো 3,000 রিঙ্গিত যদি সে প্রতি মাসে ইনকাম করতে পারে একজন মানুষ, তাহলে তার বাংলাদেশি টাকায় হয় 34 + 34 টোটাল 72,000 টাকা হয়। সো আইডিয়াই করতে পারছেন কেমন বেতন হতে পারে। এখন আসি কিভাবে আপনারা এই এজেন্সির মাধ্যমে আবেদন করবেন এবং কিভাবে মালয়েশিয়া পর্যন্ত যাবেন। বাংলাদেশ সরকার যে বৈধ 100টা রিক্রুটিং এজেন্সি অনুমোদন দিয়েছে, সেই এজেন্সিগুলার আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনো একটাকে। এখন কিভাবে বের করবেন, ডোন্ট ওয়ারি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একটা ডিরেক্ট লিংক আমি দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলেই আপনারা এমন একটা পেজে যাবেন যেখানে দেখতে পাবেন যে এই সব এজেন্সিগুলা কোন এজেন্সি কতজন কর্মী নেওয়ার অনুমোদন পেয়েছে। সো সেখানে চলে যাবেন এবং সেখান থেকে যে কোনো একটা এজেন্সি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ওই এজেন্সিগুলোর নাম্বার কালেক্ট করবেন এবং তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এবং আপনি একটা কন্ট্যাক্ট করে ফেলবেন যে আপনাদেরকে কত টাকা দিতে হবে এবং আপনি আমাকে কোন ভিসা দিচ্ছেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে দেখে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং তারা প্রথমে আপনাদেরকে, যদি কন্ট্যাক্টে ডিল ফাইনাল হয় বা ওকে হয়, তাহলে আপনাকে বলা হবে যে মেডিকেল করার জন্য। সো প্রথম দিন আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি তারা মেডিকেল করে, তখন আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং আপনাকে 10 কপি বা 12 কপি আপনার পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি নিয়ে যেতে হবে এবং আরও যে ডকুমেন্টগুলো লাগে তারা আপনাকে বলে দিবে। তখন এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন এবং ওই দিন যদি আপনার মেডিকেল করে, তাহলে মেডিকেল হবে, পাসপোর্ট তাদের কাছে জমা দিয়ে আসবেন এবং যেই টাকা তারা বলবে তা আপনি জমা দিয়ে আসবেন। এখানে উল্লেখ্য যে মেডিকেলে আপনি ফিট হয়েছেন কি না সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন। হ্যাঁ, আমার এই ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে কিভাবে চেক করবেন। তারপরে যদি আপনি মেডিকেলে ফিট হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে আপনাকে আর কিছুই করতে হবে না, সম্পূর্ণ প্রসেস তারা নিজে নিজেই করবে। তারপরে আপনার কলিংয়ের আবেদন করা হবে তাদের এজেন্সি থেকেই। তখন আপনার এজেন্সিতে আপনার কলিং ভিসার জন্য আবেদন করা হয়েছে কি না সেটাও আপনি চেক করতে পারবেন। আমার এই ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনি চেক করে ফেলবেন যে আমার এজেন্সি, আমার কলিং ভিসার আবেদন করা হয়েছে কিনা। ভিসার আবেদন যখন করা হবে, তারপরে 7 থেকে 8টা স্টেপ যাওয়ার পরে আপনার কলিং যদি ভাইড হয়, অর্থাৎ যদি আপনার সব কিছু সাকসেসফুল হয়, তখন তারা ভিসা পাবে এবং ভিসা পাওয়ার পরে বাকি প্রসেস আপনাকে তারা নিজে নিজেই বলে দিবে, সেখানে আপনাকে আর কিছুই করতে হবে না। সো এই পুরো বিষয়টার সারাংশ হচ্ছে, আপনি ফার্স্টে একটা বিশ্বস্ত এজেন্সি বাইর করবেন খুঁজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে, যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। খুবই ধৈর্য ধরে আপনার যে এজেন্সিটা ভালো হয় সেটাকে এবং যে এজেন্সির রিভিউ ভালো, একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখবেন, সেই এজেন্সিটাকে আপনি চুজ করবেন।
তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তার সাথে ডিল ফাইনালে যাবেন, মেডিকেল করবেন, মেডিকেলে ফিট হবেন, তারপরে তারা কলিং এর জন্য আবেদন করবে, তারপরে হচ্ছে আপনার 6 থেকে 7টা স্টেপ যাওয়ার পরে, অর্থাৎ 15-20 দিন ওয়েট করার পরে আপনার ভিসা বের হয়ে আসবে, তারপরে তারা আপনাকে নক দিবে, তারপরে আপনি তারা বাকি যে প্রসেসগুলো আছে আপনার টিকিট ওকে করবে, তারপরে আপনার ফ্লাইট হবে মালয়েশিয়া পর্যন্ত। তারপরে ওইখানেও তাদের লোক কিন্তু আছে, আপনি একা যাবেন না, তারা অনেকগুলা টিম একসাথে পাঠাবে মালয়েশিয়া এবং ওইখানে একজন লোক রিসিভ করবে, তারপরে পরের দিন থেকে একটু রেস্ট নিয়ে আপনি ডিউটি স্টার্ট করে দিবেন, তারপর থেকে শুরু হবে টাকা ইনকাম করা। সো এভাবেই হচ্ছে আপনি মালয়েশিয়া যেতে পারবেন আপনি প্রাইভেট ভাবে বা টাকা খরচ করে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, আমি আর লং করতে চাচ্ছি না। আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে আপনি মালয়েশিয়া পর্যন্ত যাবেন। সো ওই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার টাইম লাইনে চলে যায় এবং আপনি দেখতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।